নমস্কাৰ, আপোনালোক সকলোকে পুনৰবাৰ স্বাগতম নাচমাই মজিদ। বন্ধুসকল, পলগতে চাওক আজি 9টা গুৰুত্বপূৰ্ণ খবৰ। প্ৰথমটো খবৰ, নিৰ্বাচনৰ প্ৰাক মুহূৰ্তত পুনৰ বিপদত পৰিছে বিজেপি। এইবাৰ কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী অমিত শ্বাহৰ বিৰুদ্ধে নিৰ্বাচনী আচৰণবিধি উলংঘা কৰাৰ অভিযোগ উত্থাপন হৈছে। আৰু নিৰ্বাচনী আচৰণবিধি উলংঘা কৰাৰ অভিযোগৰ পিছতেই কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী তথা বিজেপিৰ জ্যেষ্ঠ নেতা অমিত শ্বাহৰ বিৰুদ্ধে ৰুজু কৰা হৈছে গোচৰ। গৃহমন্ত্ৰী অমিত শ্বাহৰ বিৰুদ্ধে নিৰ্বাচনী আচৰণবিধি উলংঘা কৰাৰ অভিযোগ উত্থাপন হৈছে। নিৰ্বাচনী আচৰণবিধি উলংঘা কৰাৰ অভিযোগৰ পিছতেই অমিত শ্বাহৰ বিৰুদ্ধে ৰুজু কৰা হৈছে গোচৰ। নিৰ্বাচনী প্ৰচাৰ কাৰ্যত শিশুক ব্যৱহাৰ কৰাৰ অভিযোগ উত্থাপন হৈছে গৃহমন্ত্ৰী অমিত শ্বাহৰ বিৰুদ্ধে। তেলেঙ্গানার কংগ্রেসের উপসভাপতিয়ে এই সন্দর্ভত তরিছিল গোচর। উপসভাপতি নিরঞ্জন রেড্ডিয়ে 1 মে'ত দাখিল করেছিল অভিযোগ। আর অভিযোগ দাখিল করার পিছতেই হায়দ্রাবাদত অমিত শাহর বিরুদ্ধে রুজু করা হয়েছে গোচর। পরবর্তী খবর, সাবধান, পুনের ভয়ঙ্কর গতিত আহি আছে সাগরীয় ঘূর্ণিবতাহ হিদায়া। প্রতি ঘণ্টাত 148 কিলোমিটার বেগত আহিছে ঘূর্ণিবতাহ হিদায়া। আর এই সন্দর্ভত জারি করা হয়েছে সতর্কবাণী। ভারত মহাসাগরের দক্ষিণ প্রান্ত উৎপত্তি হয়েছে কাল ঘূর্ণি হিদায়া। ঘণ্টাত 148 কিলোমিটার বেগত আহিছে ঘূর্ণিবতাহ। এইবার আহিল ঘূর্ণিবতাহ হিদায়া। ভারত মহাসাগরের দক্ষিণ প্রান্ত উৎপত্তি হয়েছে এই কাল ঘূর্ণি হিদায়া। কেনিয়া উপকূলের বিভিন্ন অংশত হিদায়া চলাইছে ধ্বংসলীলা। ভারত মহাসাগরের তানজানিয়ার উপকূলত এই ঘূর্ণিবতাহ প্রবেশ করার সম্ভাবনা আছে। আর এই ঘূর্ণিবতাহক পূব আফ্রিকাত জারি করা হয়েছে সতর্কবাণী। প্রতি ঘণ্টাত 148 কিলোমিটার বেগত আহিছে এই ঘূর্ণিবতাহ হিদায়া। পরবর্তী খবর, রাজ্যবাসীলৈ ভাল খবর। হাতত মাত্র 5টা দিন আর তার পিছতে অর্থাৎ 10 তারিখে পুয়া রাজ্যের লাখ লোকের ব্যাঙ্ক একাউন্টত সোমাব সরকারি ধন। কোনে কোনে লাভ করিব এই ধন চাওয়া হোক। 10 তারিখে রাজ্যের লাখ লোকের ব্যাঙ্ক একাউন্টত সোমাব সরকারি ধন। কোনে কোনে লাভ করিব এই ধন চাওয়া হোক। প্রথমতে লাভ করিব অরুণোদয় আঁচনির লাখ হিতাধিকারী। অরুণোদয় আঁচনির লাখ হিতাধিকারী ব্যাঙ্ক একাউন্টত জমা হব 1,250 টাকাকৈ। বৃদ্ধ পেনশন আঁচনির ধন সোমাব ব্যাঙ্ক একাউন্টত। আর বিধবা পেনশন আঁচনির ধন জমা হব ব্যাঙ্ক একাউন্টত। উল্লেখযোগ্য যে প্রতি মাহর 10 তারিখে হিতাধিকারী ব্যাঙ্ক একাউন্টত ধন সোমাটা নিশ্চিত করেছে অসম সরকারে। বন্ধুসকল, তারপর 4 নম্বর খবরটো জনার আগতে আপনার এটা সরু রিকুয়েস্ট, যদি তালুকে এই ভিডিওত লাইক করা নাই তেন্তে প্লিজ এটা লাইক করে দিয়ক। আর এনেক ধরনের নতুন নতুন ভিডিও পাবলৈ চ্যানেলটো সাবস্ক্রাইব করে কাষত থাকা বেল আইকনটো প্রেস করে রাখক। পরবর্তী খবর, নির্বাচনের মাজতে দেশত পুনের সংঘটিত হয়েছে ভয়ঙ্কর সন্ত্রাসবাদী আক্রমণের ঘটনা। জম্মু কাশ্মীরের পঞ্চত ভারতীয় বায়ুসেনার উপর ভয়ঙ্কর আক্রমণ সন্ত্রাসবাদীর। আর এই আক্রমণত 5গাকীক বায়ুসেনার জওয়ান আহত হয়েছে। তারপিছতে সমগ্র অঞ্চলত জারি করা হয়েছে হাই এলার্ট। জম্মু কাশ্মীরের পুঞ্চত পুনের ভয়ঙ্কর ঘটনা, ভারতীয় বায়ুসেনার কনভয়ত সন্ত্রাসবাদীর ভয়ঙ্কর আক্রমণ। সন্ত্রাসবাদীয় সংঘটিত করেছে এই ভয়ঙ্কর আক্রমণ। আর এই আক্রমণত 5গাকীক ভারতীয় বায়ুসেনার জওয়ান আহত হয়েছে। আর তারপিছতে সমগ্র অঞ্চল ঘেরি ধরেছে ভারতীয় সেনাই। আর সন্ত্রাসবাদীক বিচারি আরম্ভ হয়েছে অভিযান। আর আহত জওয়ান সকলক ততাতৈয়াক ভর্তি করা হয়েছে হাসপাতালত। পরবর্তী খবর, রাজ্যবাসীলৈ ভাল খবর। গুহাটিলৈ আহিব বলিউডর বাচ্চা শাহরুখ খান। কেবল শাহরুখ খানেই নহয়, গুহাটিলৈ আহিব মহাময়ী অভিনেত্রী প্রীতি জিন্টাও। কিং খান শাহরুখ আর প্রীতি জিন্টায় গুহাটিত উপভোগ করিব আইপিএলর খেল। এইবার গুহাটিলৈ আহিব বলিউডর বাচ্চা শাহরুখ খান। কিং খান শাহরুখর গুহাটি ভ্রমণ। কেবল শাহরুখ খানেই নহয়, গুহাটিলৈ আহিব মহাময়ী অভিনেত্রী প্রীতি জিন্টাও। কিং খান শাহরুখ আর প্রীতি জিন্টাই উপভোগ করিব আইপিএলর খেল।
গুহাটির বর্ষাপাড়া এশিয় ক্রিকেট স্টেডিয়ামত অনুষ্ঠিত হব IPL-র দুখনক হাই ভোল্টেজ ম্যাচ। 15 মেত বর্ষাপাড়াত পাঞ্জাব কিংসর হইতে রণত নামিব রাজস্থান রয়্যালস। আর 19 মেত বর্ষাপাড়াত কলকাতা নাইট রাইডার্সর মুখোমুখি হব রাজস্থান রয়্যালস। আর চলিত IPL-র পয়েন্ট তালিকার শীর্ষত আছে রাজস্থান রয়্যালস। আনহাতে এই দুখন খেল উপভোগ করবলে শাহরুখ খান আর প্রীতি চিন্তা আহিব বলে আশা করা হয়েছে। এই সন্দর্ভত প্রতিক্রিয়া প্রকাশ করেছে BCCI-র যুটিয়া সচিব দেবজিৎ লন শইকীয়াই। এই সন্দর্ভত তেও কয় যে আমি আশা করছো শাহরুখ খান আর প্রীতি জিন্টাই এই দুখন ম্যাচ চাবলে গুহাটিলে আহিব। পরবর্তী খবর, রাম মন্দিরক লৈ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বৃহৎ ঘোষণা। অসমৰ 1,00,000 মানুহক ৰাম মন্দিৰ দেখুৱাবলৈ অসম চৰকাৰে লৈ যাব অযোধ্যালৈ। আজিৰ দিনটোত এই ডাঙৰ ঘোষণা কৰিছে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই। পৰৱৰ্তী খবৰ, বদৰুদ্দিন আজমলক উদ্ধাৰ কৰিবলৈ এইবাৰ আজমলৰ পক্ষত থিয় হৈছে আসাদুদ্দিন ওৱেছি। ধুবুৰীৰ ভোটাৰক এইবাৰ বদৰুদ্দিন আজমলক ভোট দিবলৈ আহ্বান জনালে আসাদুদ্দিন ওৱেছিয়ে। এক ভিডিও বার্তাযোগে ওয়েসিয়ে কলে আজমলক পুনের সংহতলে পঠাও ধুবুরীর জনতাই। মৌলানা বদরুদ্দিন আজমলের পক্ষত এইবার আসাদুদ্দিন ওয়েসি। আজমলক ভোট দিবলৈ আসাদুদ্দিন ওয়েসির ভিডিও বার্তা। ধুবুরীর জনতাক AIUDFক ভোট দিয়ার আহ্বান AIMIMর নেতাগুলির। আজমলের হয়ে প্রচার চলার কথা আছিল আসাদুদ্দিন ওয়েসির, কিন্তু ব্যস্ততার বাবে ধুবুরীলে আহিব নোয়ারিলে আসাদুদ্দিন ওয়েসি। আর সাংসদ হিসাবে আজমলক জয়যুক্ত করার আহ্বান আসাদুদ্দিন ওয়েসির। পরবর্তী খবর, নির্বাচনী আচরণবিধি উলঙ্ঘার বিরুদ্ধে কঠোর ভারতীয় নির্বাচন আয়োগ। চিরাঙত দুজন কর্মচারীক চাকরির নিলম্বন করা হয়েছে। বেনিবাড়ি ভাদ্রাকাও LP স্কুলের প্রধান শিক্ষক প্রভাত চন্দ্র রাভাক লগতে নিলম্বন করা হয়েছে। চিরাং জেলার কৃষি বিভাগের গ্রাম সেবক বীর ভাস্কর মুসাহারিক। উল্লেখযোগ্য যে এই দুগী সরকারি কর্মচারীর বিরুদ্ধে ভারতীয় নির্বাচন আয়োগত দাখিল করা হয়েছিল অভিযোগ। পরবর্তী খবর, রাজ্যের রাজপথত পুনের মৃত্যুর কিরিলি। একাধিক শিহরণকারী পথ দুর্ঘটনাত প্রাণ হেরালে 3 জনক লোকে। রাজ্যত কেবাটাও ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হেরুয় নর দলংর তলত সোমাল দ্রুতবেগী ট্রাক। আর এই দুর্ঘটনার থিতাতে নিহত হয়েছে ট্রাক চালকগী। সতিয়ার ঘিলাদারী নর দলংর তলত সোমাল এই ট্রাক। পথ নির্মাণকারী সংস্থার ভুলের বাবেই এই দুর্ঘটনা ঘটার অভিযোগ উত্থাপন হয়েছে। আর হাইলাকান্দির লালা বাইপাসত ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। দ্রুতবেগী ডাম্পার আর অল্টো গাড়ির মুখামুখি সংঘর্ষ। আর এই দুর্ঘটনার থিতাতে নিহত হয় একলাসুদ্দিন শেখ নামের এজন যুবক। আর গুরুতরভাবে আহত হয়েছে আতিকুর আলম আর রিজু আহমেদ নামের আন দুজন ব্যক্তি।